নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া অ্যাপের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর ইকোনমি থেকে আজকে আমরা দুটো কোশ্চেন আলোচনা করব, তার পাশাপাশি দুটো কনসেপ্ট নিয়েও আলোচনা করব, একটা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি রিলেটেড, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট রিলেটেড। দুটোই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, WBCS থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামের জন্য, স্পেশালি WBCS, UPSC, SSC, রেলের পরীক্ষায় আসার চান্স কম, কিন্তু SSC পরীক্ষাও কিন্তু আসতে পারে এই টাইপের কোশ্চেন। তো দুটো কোশ্চেন, দুটো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কোশ্চেনগুলো সলভ করার ট্রিক্সও আপনারা কিন্তু শিখে যাবেন এই কোশ্চেন দুটোর মাধ্যমে। চলুন শুরু করা যাক। তো প্রথম যে কোশ্চেনটা আছে বলছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু ইনফ্লেশন। ইনফ্লেশনের মাধ্যমে এই দুটো যে স্টেটমেন্ট, কোনটা সত্যি কোনটা মিথ্যা, আপনারা তো এখানে অ্যান্সার দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এর অ্যানালিসিস অবশ্যই দরকার। দেখুন, ইনফ্লেশন রিডিউসেস দ্য পারচেজিং পাওয়ার অফ দ্য কারেন্সি। ইনফ্লেশন কী করছে? পারচেজিং পাওয়ার, অর্থাৎ আগে ধরুন 10 টাকায় কোনো জিনিস হচ্ছিলো, সেটা এখন 10 টাকায় হচ্ছে না। 10 টাকায় আগে 1 কেজি আলু পাওয়া যাচ্ছিলো, এখন 10 টাকায় 1 কেজি আলু পাওয়া যাচ্ছে না, 1 কেজি আলুর দাম বেড়ে গেছে, 18 টাকা হয়ে গেছে। তার মানে কি, 10 টাকায় যেটা হচ্ছিলো এখন 10 টাকায় সেটা হচ্ছিলো না, বা আমি ধরে নিলাম এটা সহজ করে ক্যালকুলেট করার জন্য 20 টাকায় এখন 1 কেজি আলু হচ্ছে না, 20 টাকায় এখন ধরুন 0.5 কেজি বা 1/2 কেজি আলু পাওয়া যাচ্ছে। তার মানে কি, পারচেজিং পাওয়ার কমে গেছে 20 টাকায় 1 কেজি আলু পাওয়া যাচ্ছে, তার মানে 10 টাকায় এখন 0.5 কেজি আলু পাওয়া যাচ্ছে। 10 টাকায় 1 কেজি আলু আগে পাওয়া যেত, বর্তমানে 20 টাকায় 1 কেজি আলু পাওয়া যাচ্ছে। তার মানে কি, বর্তমানে 10 টাকায় 0.5 কেজি বা 1/2 কেজি আলু পাওয়া যাচ্ছে। এর অর্থ কি, পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে, আপনি যতটা পারচেস করতে পারছিলেন সেই পাওয়ার আপনার হাতে আর নেই। সেম টাকায় আপনাকে বেশি পরিমাণে টাকা দিতে হবে দোকানদারকে, বা আপনি যাই কিনুন না কেন, আপনি যে সেক্টরেই থেকে কিছু না কিছু কিনছেন বা কনজিউম করছেন, সেখানে আপনাকে বেশি ব্যয় করতে হবে। তার মানে কি, ইনফ্লেশন রিডিউসেস দ্য পারচেসিং পাওয়ার অফ দ্য কারেন্সি। কারেন্সির পারচেসিং পাওয়ার কোনো কিছু কেনার ক্ষমতাকে কমিয়ে দেয়। তার মানে এক কারেক্ট যখন, এবার দেখুন এই কোশ্চেনগুলো একটু প্রবলেম হয় স্টুডেন্টদের। দেখুন 1, 2, 3 এরকম তিনটে থাকলে সেখানে অনেকটা সোজা হয়ে যায়, কিন্তু এই যে 1, 2, both 1 and 2 আর নেইদার 1 nor এটা থাকলে কিন্তু প্রবলেম হয়ে যায়। দেখুন এক কারেক্টার মানে কি, এক কারেক্ট মানে নেইদার 1 nor 2, এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, তার মানে এটা আর পসিবল নয়। আর অনলি 2, এটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তার কারণ কি, এক তো কারেক্ট হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র 2 হতেই পারে না, আর 1ও না 2ও না সেটা তো পসিবল নয়। তাহলে বাকি থাকছে কি, অপশান সি এবং অপশান এ, দুটোর মধ্যে। যদি আপনি দুইটা করতেও না পারেন, সেখানে আপনি যদি অ্যাটেম্প করেন, তাহলে 50% আপনার চান্স থাকবে কারেক্ট হওয়ার, 50% থাকবে রং হওয়ার। কিন্তু আপনি যদি একেবারে কিছু না জেনেই করেন, সেখানে 25% না, যদি একটা অপশান এলিমিনেট করতে পারেন, তাহলে আপনার 33% চান্স থাকবে। এবারে বলছি, দেখুন, প্রডিউসার্স আর ওর্স্ট অ্যাফেক্টেড বাই ইনফ্লেশন। প্রডিউসার্সরা সবচেয়ে বাজেভাবে অ্যাফেক্ট হয় ইনফ্লেশনের দ্বারা। অ্যাকচুয়ালি কি সত্যি? না, এই স্টেটমেন্টটা কিন্তু ভুল, দুই স্টেটমেন্টটা ভুল। কেন ভুল? এবারে দেখুন, ধরুন আপনি কোনো একটা জিনিস প্রডিউস করলেন, ধরুন আপনি একটা জুতোর কোম্পানির মালিক, আপনি সেই জুতোর যে র মেটেরিয়াল সেটা ধরুন 100 টাকায় কিনলেন, 100 টাকায় কিনলেন। এবার আপনি যখন আপনার কোম্পানিতে সেই জুতোটা তৈরি করছেন, সেই টাইমে দেখা গেল জুতোর দাম আরও 50 টাকা বেড়ে গেল। এবার ধরুন 100 টাকায় র মেটেরিয়ালে কিনে আপনি এটাকে নিশ্চয়ই বিক্রি করতেন, একটু লাভে বিক্রি করছেন, আপনি 200 টাকায় বিক্রি করতেন, কিন্তু 200 টাকার ভ্যালু বা 200 টাকার দামের জায়গায় মুদ্রাস্ফীতির জন্য সেটার দাম হয়ে গেল 250 টাকা। তার মানে কি, প্রডিউসার্সটা কি খারাপভাবে অ্যাফেক্ট হচ্ছে? না, প্রডিউসার্সদের এখানে লাভ হচ্ছে, কিন্তু কনজিউমার্স যারা, যারা এটা কিনবে, তাদের এখানে লস হচ্ছে। কেন লস হচ্ছে তারা দেখুন, আগে ধরুন 200 টাকায় একটা জিনিস আপনি কিনতে পারছেন, আপনি ধরুন কনজিউমার, আপনি 200 টাকায় একটা জিনিস কিনতে পারছিলেন, এখন আপনাকে 250 টাকায় আপনাকে সেই জিনিসটা কিনতে হচ্ছে। তার মানে কি, আপনি কনজিউমার, আপনার লস হচ্ছে। ধরুন আপনি ব্যাংকে 1000 টাকা রেখেছিলেন, আপনি ব্যাংকে 1000 টাকা রেখেছিলেন, এবার ধরুন প্রাথমিক পর্যায়ে 1000 টাকায় একটা আপনার ধরুন জ্যাকেট হতো, কিন্তু আপনি 2 বছর পরে যখন টাকাটা তুললেন, সে ইন্টারেস্টের কথা বাদ দিন, আপনি যে র টাকাটা পাচ্ছেন সেটা তো 1000-ই পাচ্ছেন, তো এই 1000 টাকায় তখন একটা কিছু হচ্ছে না, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার ধরুন দাম বেড়ে হয়ে গেলো 1500 টাকা, সেক্ষেত্রে কি আপনার পারচেসিং পাওয়ার কমে গেল। ইনফ্লেশনের কারণে তাহলে কি হচ্ছে, যে কোনো জিনিসের দাম বাড়ছে, আপনার পারচেজিং পাওয়ার কমছে, এখানে কিন্তু প্রডিউসার্সদের লস লাভ হয়, আর যারা কনজিউমার, আপনি ধরুন কোনো জিনিস কিনতে যাচ্ছেন, তাদের কিন্তু লস। এখানে আরেকটা কনসেপ্ট বলে দিই, প্রডিউসার কনজিউমার, তাহলে কারেক্ট আনসার কী হচ্ছে, 1 only, বট 1 and 2 হতেই পারে না, তো 1 only তো এখান থেকে পেয়ে গেলেন। কিন্তু আমি আরেকটা বলে দিই, এখানে শুধু প্রডিউসার্স কনজিউমার্সের নয়, এই কনসেপ্ট থেকে কিন্তু আরেকটা কোশ্চেন আসতে পারে। কী কোশ্চেন আসতে পারে? সেটা হলো বড়োয়ার, ধরুন কেউ একজন টাকা কাউকে ধার দিচ্ছে,
ধরুন এ ব্যক্তি রয়েছে, বি ব্যক্তি রয়েছে, এ ব্যক্তি 1000 টাকা বি ব্যক্তিকে ধার দিল। সেক্ষেত্রে হচ্ছে কি, ধরুন 1000 টাকা ধার দিল, 1 বছর পরে গিয়ে 1000 টাকায় যে জিনিস হতো সেই জিনিস কিন্তু হচ্ছে না। তো বি যখন ফেরত দেবে, ইন্টারেস্টের কথা বাদ দিন, 1000 টাকাই ফেরত দিচ্ছে। 1000 টাকা ফেরত দিচ্ছে মানে কি, 1 বছর পরে গিয়ে ধরুন 1000 টাকায় ধরুন 1 কিলো আলু হতো আগে, এখন 1000 টাকায় 1 কিলো আলু হচ্ছে না, এই 1 কিলো আলুর দাম বেড়ে হয়েছে 2000 টাকায়। ধরুন 1000 টাকায় এখন 0.5 কেজি আলু হচ্ছে, তার মানে কি পার্চেসিং পাওয়ার এর কমে গেল, বিয়ের এখানে লাভ হয়ে গেল। ইনফ্লেশনের ধরুন বিয়ের যে ইন্টারেস্ট বা বিয়ের যে লাভ সেটা দেখা গেল বেড়ে গেছে, কিন্তু বিকে কিন্তু সেই 1000 টাকায় ফেরত দিতে হচ্ছে, কারণ সে 1000 টাকা এর কাছ থেকে ধার নিয়েছে। তার মানে কি, যে ধার দেবে ইনফ্লেশন হলে তার লস, যে ধার নেবে তার কিন্তু লাভ। এই হচ্ছে ইনফ্লেশনের কনসেপ্ট। তো ইনফ্লেশনের অপোজিটও একটু বলে দিই, ইনফ্লেশনের অপোজিট হচ্ছে ডিফ্লেশন, বা এটাকে আমরা কি বলবো, এটাকে বাংলা করলে মুদ্রাহ্রাস, মুদ্রাহ্রাস এটা বলতে পারি, মুদ্রাস্ফীতি মুদ্রাহ্রাস অপোজিট করে দিলাম। তো যাই হোক, ডিফ্লেশন। তো ডিফ্লেশনে কী হয়, ডিফ্লেশন হয় ইনফ্লেশনে যেমন পার্চেসিং পাওয়ার কমে যায়, তেমনই কিন্তু ডিফ্লেশনের অপোজিট হয়, এর পার্চেসিং পাওয়ার বেড়ে যায়। ধরুন 1 কেজি আলুর দাম এখন 10 টাকা, 1 বছর পরে গিয়ে 1 কেজি আলুর দাম সেখানে হবে 5 টাকা। তার মানে আগে যেটা 1 কেজি 10 টাকায় 1 কেজি আলু কিনতে পারছিলো, এখন 10 টাকায় 2 কেজি আলু কিনতে পারবে। তার মানে কি, তার মানে পার্চেসিং পাওয়ার বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে ডিফ্লেশন। আর ইনফ্লেশন আর ডিফ্লেশনের মধ্যে পার্থক্য কিন্তু আপনাদের ভালো করে কনসেপচুয়ালভাবে বুঝতে হবে, তার জন্য আপনার ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিংয়ের যে লেকচার প্লেলিস্ট, ওখান থেকে গিয়ে ডিটেলসে ইনফ্লেশন এবং ডিফ্লেশনের লেকচারগুলো দেখে নেবেন, তাহলে এই সমস্ত কনসেপ্ট, এই সমস্ত কোশ্চেন কিন্তু আপনার কাছে একেবারে হালুয়া লাগবে, কোনো রকম প্রবলেম হবে না। তো একটা কনসেপ্ট হয়ে গেল। নেক্সট কনসেপ্ট দেখবো আমরা কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাইসেস ইজ আর পাবলিশড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক, এর মধ্যে কোনটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের দ্বারা পাবলিশ করা হয়। দেখুন, এখানে 3টে অপশান রয়েছে, এটাকে আপনারা করতে হবে এলিমিনেশন প্রসেসে। কেমনভাবে, দেখুন দেখুন, যারা একটু ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে বা বিভিন্ন ইকোনমির কনসেপ্টের দিকে নজর রাখে, তাদের এই প্রথম দুটো কিন্তু চেনা চেনা লাগবে। ইজ অফ ডুইং বিজনেস, যারা কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে পড়ে তাদের ইজ অফ ডুইং বিজনেস টার্মটা চেনা চেনা লাগবে। যারা ইকোনমি ভালোভাবে পড়েছে একবার, তাদের এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, কারেন্ট অ্যাফেয়ার্স তো যারা পড়েছে তাদেরও কিন্তু এটা চেনা জানা লাগবে। কিন্তু এর কনসেপ্ট যখন আপনি জানবেন, তখন তার জন্য আপনাকে ইকোনমি পড়তে হবে। কিন্তু এই যে লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স, বেশিরভাগ ক্যান্ডিডেট, 99% ক্যান্ডিডেট এই নামটা শোনেনি বা নামটা শুনলেও এর ব্যাপারে কোনো কিছুই জানে না। তো এই জন্য কিন্তু কোশ্চেনটা এইভাবে সেট করা হয়েছে যে প্রথম দুটো জানা আছে বা শোনা আছে, তৃতীয়টা জানে নেই। তো এবারে দেখুন, এই টাইপের কোশ্চেন আপনি কীভাবে সলভ করছেন, অ্যান্সার তো আপনি দেখতেই পাচ্ছেন 1 and 3 অনলি, কিন্তু আপনি সলভ কীভাবে করবেন সেটাই তো অ্যাকচুয়াল কোশ্চেন। দেখুন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, অলরেডি আমি আমার চ্যানেল আলোচনা করেছি ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং, ওখান থেকে দেখে নিতে পারেন ডিটেলস কনসেপ্ট। তবু আমি বলে দিচ্ছি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 3টে বিষয়ের ওপর ডিপেন্ড করে। 3টে বিষয় কী কী, 1 হচ্ছে এডুকেশান অর্থাৎ গড় এডুকেশান, একজন বাচ্চা যখন জন্মাচ্ছে সেখান থেকে বা যখন স্কুলে ভর্তি হচ্ছে তো সেখান থেকে তার গড় এডুকেশান কত, এবং আগের বছরের তুলনায় গড় এডুকেশান কতটা বাড়ছে, তাই সে কতটা বেশি এডুকেট হচ্ছে। 2 নম্বর কী, 2 নম্বর হচ্ছে সে কতদিন বাঁচছে বা হেলথ, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, তার গড় বয়স কতটা বাড়ছে। ধরুন আগে কোনো ব্যক্তি 2010 সালে ধরুন কোনো ব্যক্তি জন্মালে, সেক্ষেত্রে তার আয়ু ধরুন ছিল 50 বছর, 2020 সালে তার আয়ু কি 55 বছর হচ্ছে, তার মানে ডেভেলপমেন্ট হচ্ছে হেলথ কেয়ারে। তো এডুকেশান, হেলথ কেয়ার, আর 3 নম্বর হচ্ছে তার ইনকাম, তার টোটাল ইনকাম, ইনকামের ওপর কিন্তু ডিপেন্ড করে। এই 3টে জিনিসের ওপর, আমি ডিটেলসে যাচ্ছি না এখন, এডুকেশান, হেলথ এবং ইনকাম, এই 3টে বিষয়ের ওপর ডিপেন্ড করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এর ভ্যালু এডুকেশানের র্যাঙ্ক করা হয় কি 0 থেকে 1 মধ্যে, হেলথেরও র্যাঙ্ক করা হয় 0 থেকে 1 মধ্যে, এই যে ইনকামেরও র্যাঙ্ক করা হয় 0 থেকে 1 মধ্যে। তারপরে যে ভ্যালুটা বেরোয় ধরুন এখানে 0.6 বেরোলো, তো এটার জিওমেট্রিক মিন করা হয়, তো 0.6 × 0.6 × 0.6 এটা রুট করে দেওয়া হয়। তো এই হচ্ছে এর ক্যালকুলেশনের প্রসেস। তো মনে রাখবেন, এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই যে 3টে বিষয়ের ওপর ডিপেন্ড করে, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পাবলিশ করে কে, UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো আপনি UNDP, এটা প্রায় বেশিরভাগ স্টুডেন্টই জানে, তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যখন UNDP, তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কখনোই পসিবল নয় কারেক্ট আনসার হওয়া। তো 2 বার চলে গেল, তাহলে 2 যখন বার চলে গেল, তাহলে এই যে অপশান ডি বার চলে গেল, 1, 2, 3 তো হতেই পারে না, আর 2, 3 তো হতেই পারে না, বাকি থাকলো 1 এবং 1 এবং 3। এক্ষেত্রে স্টুডেন্টদের প্রবলেম হয়।
তো ইজ অফ ডুইং বিজনেস তো বুঝতেই পারছে, কারণ ওয়ান অনলি রয়েছে, ওয়ান অ্যান্ড থ্রি দুটোর মধ্যে ওয়ান কমন। ইজ অফ ডুইং বিজনেস অবশ্যই ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা পাবলিশ করা হয়, কিন্তু প্রবলেম কোথায়, লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্স। তো এটা ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা কি পাবলিশ করা হয়, এটাও ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা পাবলিশ করা হয়। তো এক্ষেত্রে আপনাকে একটু গেস ওয়ার্ক লাগাতে হবে, বা আপনার যদি জানা না থাকে একটু গেস করতেই হবে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা। কেন, কারণ এই টার্মটাকে ভাঙুন, লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্স, লজিস্টিক্সের ক্ষেত্রে যে পারফরমেন্স তার ইন্ডেক্স, বিভিন্ন কান্ট্রি, আমি একটু ভেঙে বলছি এটার অর্থ কী, বিভিন্ন কান্ট্রির জন্য এক একটা বেঞ্চমার্ক তৈরি করা হয় ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা, তো যাতে ওয়ার্ল্ড ব্যাংক সেই সমস্ত কান্ট্রিকে আইডেন্টিফাই করতে পারে, সেই সমস্ত কান্ট্রির যে চ্যালেঞ্জেসগুলো রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করতে পারে, যাতে তাদের যে লজিস্টিক রিলেটেড ওয়ার্ল্ডের ট্রেড রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলোকে তারা যাতে শর্ট আউট করতে পারে, সেই জন্যই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক সেই সমস্ত কান্ট্রির চ্যালেঞ্জেসগুলোকে ইন্ডিকেট করে। তো এই হচ্ছে লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স, এটারই একটা রিপোর্ট বলতে পারেন। তার মানে লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স ওয়ার্ল্ডের ট্রেড রিলেটেড যেহেতু, আর লজিস্টিক্স মানে বুঝতে পারছেন ট্রেড রিলেটেড, তো ট্রেড রিলেটেড যখন তাহলে সমগ্র ওয়ার্ল্ড রিলেটেড, তো ওয়ার্ল্ড রিলেটেড লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্স অবশ্যই তাহলে ওয়ার্ল্ড ব্যাংকে। তো এইভাবে আপনারা গেস করতে পারেন, কারণ এটা একটু ট্রিকি ছিল, দুটো 50-50 আপনাকে করতেই হতো, আর ওয়ান অপশান তো অবশ্যই কারেক্ট হচ্ছে, কিন্তু থ্রি হবে কি হবে না এটা একটু কনফিউশন কিন্তু স্টুডেন্টদের মধ্যে থেকেই যায় এই টাইপের কোয়েশ্চেন যখন অ্যাটেম্প করতে চায়। তো এখানে কিন্তু ওয়ান অ্যান্ড থ্রি কারেক্ট অ্যান্সার হবে। আমি একটা ইজ অফ ডুইং বিজনেস সম্পর্কে বলে দিই। দেখুন, ইজ অফ ডুইং বিজনেস বলতে বোঝানো হয় প্রত্যেকটা দেশের একটা ইন্ডেক্স পাবলিশ করা হয়, আপনারা প্রত্যেকেই জানেন ইজ অফ ডুইং বিজনেস ইন্ডিয়ার র্যাঙ্ক ইম্প্রুভ করছে, অর্থাৎ কোন দেশে কত তাড়াতাড়ি বা কত সহজে কোনো কোম্পানি খোলা যায়, কোনো ফরেন ইনভেস্টমেন্ট করা যায়, সেটা হচ্ছে এই যে ইজ অফ ডুইং বিজনেসের একটা রিপোর্ট, এইভাবে কিন্তু পাবলিশ করা হয়। ইন্ডিয়াতে ধীরে ধীরে কিন্তু বিজনেসের জন্য বা পারফরমেন্সের জন্য বা ইনভেস্টমেন্টের জন্য কিন্তু ইন্ডিয়া খুব সহজ হয়ে উঠছে, আর সেই জন্যই কিন্তু ইন্ডিয়ার ইজ অফ ডুইং বিজনেস এর যে র্যাঙ্ক ইম্প্রুভ করছে ভারতের। এই একটাই এই ইন্ডেক্স রয়েছে ভারতের, বা আরও কয়েকটি রয়েছে, কিন্তু এটাই ইম্প্রুভ করছে, অন্যান্য ইন্ডেক্স তো সব পিছিয়ে যাচ্ছে। যাই হোক, তো এইভাবে কিন্তু এই কোশ্চেনগুলো আপনাকে সলভ করতে হবে। দুটো কোশ্চেন দেখালাম, দুটো কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষা কিন্তু যখন তখন এখান থেকে কোশ্চেন আসতে পারে। স্পেশালি এই যে ইনফ্লেশনের কোশ্চেনটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, ইনফ্লেশনের এখান থেকে প্রচুর কনসেপ্ট বার করা যায়। তো আপনারা যদি লেকচারগুলো দেখে নেন তাহলে দেখবেন আপনাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।